হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা রয়েছো বিন্দাস। আর আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা মজার ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওটা কি? হ্যাঁ গাইস, তো আমাদের মা আসছে, আমরা সবাই জানি কিছুদিন পরে আমাদের দুর্গাপুজো, আর দুর্গাপুজোর অ্যাকচুয়ালি আগমনী শুরু হয়ে গেছে। আর সবদিকে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় খুললেই কিন্তু দেখতে পাচ্ছি, আর ফটোশ্যুটের ছবিগুলো তো দেখতেই পাচ্ছি মানুষের, বিশেষ করে মেয়েরা কিন্তু এই দুর্গাপুজো আসলে কিন্তু বিভিন্ন ধরনের সাজ দেয় আর বিভিন্ন জায়গায় গিয়ে ফটোশ্যুট করে, সেগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আর এখনকার দিনে কিন্তু মডেলের অভাব নেই, আর আমাদের দেখতেও চোখের দ্বিধা নেই, তো আমরা প্রচুর দেখতে পাচ্ছি আগমনীর ছবি। আর সেই জন্য আমি আজকে চলে যাচ্ছি, আমাদের নিয়ারেস্ট একটা জায়গা রয়েছে যেখানে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হয়, আমাদের আশেপাশে এরিয়ার মোটামুটি সব থেকে নাম করা যে জায়গাটা যেখানে দুর্গা প্রতিমা তৈরি হয় সেখানে আজকে যাচ্ছি, আর তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তা যেতে যেতে আমাদের চোখে পড়লো আগমনীর যে প্রধান উৎসব, যেটা মানে দুর্গাপুজো আসলে যেটার সঙ্গে দুর্গাপুজোর সব থেকে বড় সম্পর্ক থাকে, সেটা অর্থাৎ কাশবন। তো কাশবনটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, তো আমরা আমাদের বাইকটা রাস্তা সাইড করলাম, সাইড করে একটু ভিতরে গেলাম, গিয়ে জায়গাটা অনেকটা সুন্দর জায়গা ছিল, অনেকটা সুন্দর দেখলাম, আর একটা সিনেমেটিক শট নিয়েছি, সেটা তোমরা জাস্ট দেখো। তো গাইস দেখতেই পেলে, তো চলো এখন আমরা যাই আমাদের মেন গন্তব্যস্থলের দিকে, অর্থাৎ আমাদের সেই যেখানে কাঁচা দুর্গা তৈরি হয় সেই দিকে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মানে ঠাকুর দেখতে, আর আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গা ঠাকুরের কাছে চলে এসেছি আমরা। এখানে দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে, তো আমরা দেখলাম ঘুরে ঘুরে, এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখনও সব। তো এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি রং করেছে, কিছুটা রং করে রেখেছে, এরকম মোটামুটি 12-13টা গোডাউন রয়েছে এখানে। আমরা মোটামুটি এখানে এসেছি, এটা আর কি মোড়াগাছার বিখ্যাত, যেখানে হয় সব থেকে ভালো যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে এসেছি আমরা। আমি এসেছি, সঙ্গে এসেছি ব্রো ক্যামেরাম্যান, ঠিক আছে? তো ছবি তোলা হবে, কিছু ছবিগুলো থাকবে সঙ্গে। দেখতে পাচ্ছি এখানে প্রথমত প্রতিমার রঙের প্রথম কাজ কিন্তু হোয়াইট রং হয়, প্রথমত সাদা রং দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে রঙের পরিবর্তন হয়, আর প্রতিমার গেট আপটাও কিন্তু পরিবর্তন হয়, দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর। আর আমি প্রথমবার, আমি আগে দেখিনি কোনোদিন, মানে প্রতিমা সাজানোর আগে এই প্রথমবার এখানে চলে এসেছি দেখার জন্য, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগছে প্রতিমার সাজানোর আগের দৃশ্যটা, সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি কিছু সিনেমেটিক শট তোমাদের দেখাই, সেগুলো তোমরা দেখো। বহকি সবি জুবা হ্যায় হম হ্যায় হাজারোঁ মে আব কি কমি জরা হ্যায় হর চিজ খাস হ্যায় আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে তো রবা হ্যায় আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে এসি জিত আব চাহে জিন্দগি তো গাইস ভিতরে দেখতে পেলে কিছু কিছু প্রতিমার রং করা হয়ে গেছে, মাটির কাজ ভিতরে শেষ, বাইরে কিন্তু এখনো প্রতিমা শুরু হচ্ছে, মানে কাজ এখনো মাটির কাজ এখনো শেষ হয়নি। দেখতে পাচ্ছ মাটির কাজ করছে এখানকার কুমোররা অর্থাৎ কারিগররা, আর তারপরে লেপন দিচ্ছে, মাটির যে গোলা লেপনটা হয় সেই লেপনটা দিচ্ছে, দেখতে পাচ্ছ ব্রাশ করে, খুব সুন্দর ফিনিশিং কাজ হয় এখানে, খুবই নাম করা, তো সেই জন্যই আমরা এখানে এসেছি। একটা জিনিস যেটা তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, দেখতে পাচ্ছ এখানে যে প্রতিমাগুলো রয়েছে এর প্রত্যেকটা বেসিক যে রঙটা অর্থাৎ প্রথম যে প্রাইমার রঙগুলো হয় প্রত্যেকটাতে কিন্তু কমন রং করা হয়, এরপরে বিভিন্ন ধরনের গেট আপ দেওয়া হয় বিভিন্ন রঙের হিসাবে। তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু গেট আপ শুরু হচ্ছে, আর এই যে রঙটা দেখতে পাচ্ছ প্রথমত এই রঙগুলো দিয়েই মিক্স করে তারপরে রং করা হয়, সূক্ষ্ম সূক্ষ্ম যে জায়গাগুলো রং করতে হয় সেগুলোতে হাত দিয়ে রং করা হয়, আর যেই সমস্ত জায়গাগুলোতে খুব তাড়াহুড়ো রং অর্থাৎ বেসিক রংটা করতে হয় সেসব জায়গায় কিন্তু এই ধরনের মেশিং স্প্রে দিয়ে করতে হয়, নাহলে হাতে করতে গেলে প্রচুর সময়ের দরকার।
few moments later. তো গাইস আমরা অনেকটা দেখলাম এখানে প্রতিমা দেখলাম কাঁচা প্রতিমা এবং রং হচ্ছে সেগুলো দেখলাম তো এখানে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলে দেখব তাহলে আপনার নামটা কৌশিক পাল আপনি এখানে কাজ করেন তাই তো আমার একটা কারখানা আর দাদারই কারখানা এখানে কাজ করেনি এর নিজস্ব কারখানা আর এখানে অনেক কর্মচারীও রয়েছে কাজ করছে এই ঠাকুরটা আপনারা প্রথম কবে থেকে শুরু করেন আমাদের সরস্বতী পূজার পর থেকে প্রস্তুতি নেওয়া হয় সরস্বতী পূজার পর থেকে স্টার্ট হয় ফাল্গুন মাস থেকে শিবদুর্গা পূজার পর থেকে আচ্ছা আচ্ছা তারপরে মোটামুটি এই যে রং টং মোটামুটি কমপ্লিট পূজার আগে হয়ে যায় সে তো করতেই হয় অর্ডার যখন নিয়ে আগে করতেই হয় মানে এমন সময় দেখেছি পূজার দিনও কাজ হচ্ছে সেটা তো কাজের পরিস্থিতি বুঝে কোনো সময় হয়তো কেউ অসুস্থ হয়ে পড়লো কি হলো ওই জন্য কাজ তখন চাপ হয়ে যায় আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি এটা সাধনপাড়া মোড়াগাড়া সাধনপাড়া মোড়াগাড়া সাধনপাড়া কোমলপাড়া ও আচ্ছা আচ্ছা এইখানে মোটামুটি বাইরে থেকে মোটামুটি কত দূর থেকে আসে অর্ডার আপনি এখানে এদিকে আপনার বেলডাঙা পরিশ্রম কেমন লেবার চার্জ তো আছে তারপর জিনিসপত্রের দাম বেড়েছে পাটের দাম বাড়াতে জিনিসপত্রের চুল থেকে আরম্ভ করে মাটির দিয়ে পাট দিতে এইসব জিনিসগুলোর দাম তো বেড়ে যাচ্ছে না যে দড়ি আমরা 2300 টাকা 25 কেজি বান্ডেল 2300 টাকা কিনেছি এবার সেই দড়ি 2800 টাকা বান্ডেল আচ্ছা আচ্ছা মানে আপনাদের তুলনামূলক ভাবে সেরকম লাভ হচ্ছে আর লেবার দিয়ে করিয়ে লেবারে দিতে হচ্ছে লেবার সাথে সব বুঝছি আচ্ছা প্রত্যেক দিন এটা মানে নিজের মজুরি টাকা আমার মুশকিল হয়ে যাচ্ছে কাজটা কি করার কোনো টাইম আছে নাকি যখন টাইম পাস আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই মানে লেবারদের টাইম আছে আমাদের কোনো টাইম নেই আপনার নিজস্ব ব্যবসা আপনি যখন পারছেন রাতে এখন মানে সিজনের এক মাস আগে রাতে দুটো পর্যন্ত কাজ চলে আপনার এই কাজটা কি আপনার পূর্বপুরুষ থেকে শেখা নাকি হ্যাঁ হ্যাঁ মায়ের দর্শন করতে তো এখনো তো মায়ের মুখমণ্ডল কিছু হয়নি মোটামুটি তৈরি হচ্ছে তো আমরা এখানে দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেসিক্যালি আমরা অনেক সময় ধরে কনভার্স করলাম এনাদের সঙ্গে যে কথা বলার জন্য তোমরা কথা বলতে চাইছিল না তো ফাইনালি একটা বাইট পেলাম তোমাদের জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখলে অনেক দূর দূরান্ত থেকেও এখানে অর্ডার আসে তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই জায়গাটা আমি পুরো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এটা আমি দিয়ে দেবো তোমাদের ভিডিও ডেসক্রিপশানে তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন আরেকটা সুন্দর ব্লগে সময় ভালো থেকো সুস্থ থেকো আসতে যাচ্ছিলাম আমি আসতে পারবো না আমি ভাইয়ের মধ্যে যাই না ঠিক আছে।